খিলনায়কের ব্যাপারে অনেক প্রশ্ন আপনারা করছেন। উনি আসলে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব সমাজ পরিবর্তনের যুবকদের কথা, আচ্ছা তুলনামূলক ধর্মতত্ত্বের একজন স্পেশালিস্ট, এবং ওনার আলোচনাগুলো শুনলে আসলে অবাক লাগে। আল্লাহ ওনাকে খুব শার্প একটা মেমোরি দিয়েছেন, কোথায় কোরআনের কোথায় কোন চ্যাপ্টারে কোন ভার্সে কি আছে, বাইবেলের কোন চ্যাপ্টারে কি আছে, ত্রিপিটাকের কোন ভার্সে কি আছে, মহাভারতের জিন্দাবস্তার কোথায় কি আছে সব উনি বলতে পারেন। খ্রিস্ট ধর্মের কোনো পণ্ডিত বসে থাকলে ফাদাররাও চুপ করে ওনার সামনে বসে থাকে, হিন্দু ধর্মের গুরুরাও চুপ করে বসে থাকে, মানে অন্যান্য ধর্মের ব্যাপারে এতটা তার দখল। তো উনি তো আমাদের পুরো মুসলিম উম্মার জন্য একটা অহংকার, যে উনি ইসলামের বাস্তবতাকে, ইসলাম যে একটা ইউনিভার্সাল রিলিজিয়ন ধর্ম, এটাকে গোটা বিশ্বের সামনে উনি তুলে ধরেছেন। মালয়েশিয়াতে উনি আসে, আমাদের সাথে দেখা হয়, তারপর আরব বিশ্বে যায়, ইউরোপে যায়, আফ্রিকাতে যায়, এবং এক একটা গ্যাদারিংয়ে ওনার মালয়েশিয়াতে যখন এসেছিল লক্ষ লক্ষ লোকের জামায়াত হয়। তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ওনার মাধ্যমে অনেক হাজার হাজার অমুসলিমরা মুসলমান হচ্ছে, আপনি সেটা দেখেন। এখন তিনি ওনার যদি কোনো বিষয়ে আপনার কাছে অপছন্দ হয়, উনি প্যান্ট পরেন, শার্ট পরেন, টাই পরেন, এই বিষয়ে যদি আপনার অপছন্দ হয় তাহলে আপনি জুব্বা পরেন, সমস্যা তো নেই। আর বাস্তবতা হচ্ছে ইসলামের কোনো বেঁধে দেওয়া ড্রেস কোড নেই যে আপনাকে জুব্বাই পড়তে হবে, আপনাকে চাদরই পড়তে হবে বা প্যান্টই পড়তে হবে, না। ইসলাম পোশাকের ব্যাপারে, ড্রেস কোডের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা দিয়েছে, ওই নীতিমালাগুলো ঠিক রেখে, অক্ষুণ্ণ রেখে আপনি যে রকম মনে চায় পোশাক পরতে পারবেন। মৌলিক নীতিমালা কি? ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে, এটা হচ্ছে ছেলেদের জন্য। সিল্কের কোনো পোশাক পরা যাবে না, স্বর্ণজড়িত কোনো পোশাক পরা যাবে না, একেবারে অন্য ধর্মের প্রতি প্রতীক বহন করে ক্রুশ লাগানো খ্রিস্টানদের ক্রুশ, এরকম কোনো পোশাক পরতে পারবে না। এগুলো মেনটেন করে ছেলেরা যে কোনো পোশাক, সে জুব্বা পরতে পারবে, টি শার্ট পরতে পারবে, শার্ট পরতে পারবে, চাদর পরতে পারবে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পোশাক পাতলা হতে পারবে না, ভারী হতে হবে, মেয়েদের পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হতে হবে। মেয়েদের পোশাকে তাদের সারা শরীর, ইট শুড কভার হোল বডি, পুরো দেহটা ঢেকে রাখতে হবে, তারপরে অন্য ধর্মের সাথে মিলে যেতে পারবে না। ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না, এগুলো মেনটেন করে মেয়েরা যে কোনো ধরনের পোশাক পরতে পারবে। তো এই জন্য যদি পোশাকের যে মৌলিক নীতিমালা এটা ঠিক রেখে আপনি শার্ট প্যান্ট জুব্বা যেটা মনে চায় পড়তে পারবেন, কারণ বাংলাদেশে যেই পোশাকটা স্যুট করে আরবের মরুর দেশে হয়তো সেটা স্যুট করবে না, আরব দেশে যেটা স্যুট করে জাপানে হয়তো সেটা স্যুট করবে না। এই জন্য পোশাকের বিষয়টা আল্লাহ আমাদের সহজের জন্য সুনির্ধারিত করে দেন নাই। প্রিয় ভাইয়ের একটা জিনিস খেয়াল রাখবেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। দেখা যাচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি। আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মৌলবী ছাড় দেয় না, এটা ঠিক না। ইসলামে যেটা ছাড় দিয়েছে, যতটুকু রুখসাত দিয়েছে, আর রুখসাতু হাদিয়াতুম মিন হাদায়া আল্লাহ ফখুযু হাদিয়াতা রাব্বিকুম, এই রুখসাতটা ছাড় দেয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। তো এই গিফট আপনি নেবেন না কেন? আপনি শুধু শুধু এই বিষয়টা নিয়ে কড়াকড়ি করবেন কেন, যেখানে ইসলাম ছাড় দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকদের ব্যাপারে বলতে বলেছে, যুবকরা হচ্ছে ইসলামের কাণ্ডারি, কারণ তাদের আছে বাদ ভাঙা উচ্ছ্বাস, তাদের আছে প্রাণ শক্তি, তাদের আছে কাজ করার হিম্মত। তো এই হিম্মতটা ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। এবং রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আরকাম ইবনে দারুল আরকামের ঘরে থেকে কোরআনের বাণী পৌঁছাতে লাগলেন, যুবকরাই প্রথমে সাড়া দিয়েছে। প্রত্যেকটা যুদ্ধে মুসলিম যুবকেরা তাদের দক্ষতা নৈপুণ্যতা দেখিয়েছে, এবং রাসূলের জন্য তারা সবকিছু স্যাক্রিফাইস করেছে। এই জন্য যুবকরা ইসলামের অনেক কল্যাণে তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। এই জন্য যুবকরা যদি কোনো ভালো কাজের ইনিশিয়েটিভ নেয়, ওটাতে বারাকা হয় খুব বেশি। বিশ্ব নবী নিজেও যুবকদেরকে খুব পছন্দ করতেন, আমিও যুবক ভাইদেরকে পছন্দ করি। যুবক ভাইদের অ্যারেঞ্জমেন্টে যে তাফসীর প্রোগ্রামগুলো হয়, আমি ওখানে গেলে খুব স্বতঃস্ফূর্ত একটা ভাব পাই, খুব মন থেকে ভালো লাগে। আচ্ছা, মালয়েশিয়া থেকে অনেকে জয়েন করেছেন, অনেকের কমেন্টগুলো আসলে পড়া হয়নি, কারণ আমি যখন আলোচনা করছিলাম বা আপনাদের প্রশ্নের উত্তর করছিলাম, অনেক প্রশ্ন হয়তো চলে গিয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আবার যদি আপনি লিখেন হয়তো সেটা আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। একজন লিখেছেন, আমার বাবা কি করেন? আমার বাবা, উনি আগে একটা এয়ারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কমার্শিয়াল ম্যানেজার ছিলেন,
দীর্ঘ সময় আগে আর কি, তারপর থেকে রিটায়ার্ড, এখন ওই রকম কিছু করেন না, অবসরপ্রাপ্ত আর কি? ঘোড়ার গাড়ি বা হেলিকপ্টারে করে বিয়ে করা যায় কিনা? শুধু বিয়ের জন্য ঘোড়ার গাড়ি আর হেলিকপ্টার কেন, যে কোনো সময় তো হেলিকপ্টার ঘোড়া ইউজ করা যায়, এবং ঘোড়াতে তো চড়তে রাসুল উৎসাহিত করেছেন, আল্লিমু সিবিয়ানাকুম আর রিমায়া ও সিবাহা ও রুকুবাল খাইল। এই রুকুবাল খাইল মানে ঘোড়ায় চড়া, ইমাম মাহাদি আসলে ওনার সাথে ঘোড়ায় চড়ে জেহাদে অংশগ্রহণ করতে হবে। তো মুসলমান তো ঘোড়ায় ঘোড়ায় চড়ে বিজয় ছিনিয়ে আনার জাতি, ঘোড়ায় চড়া যাবে না কেন? অবশ্যই যাবে। আপনি যদি বিয়ের জন্য ঘোড়ায় চড়তে চান হতে পারে এটা, তবে খুব বেশি শো অফের মানসিকতা ঠিক ঠিক না, খুব বেশি লোক দেখানো, লৌকিকতা রিয়া এটা যাতে এসে না যায়। হেলিকপ্টারে করে বিয়ে যদি প্রয়োজন হয় আপনি মনে করেন করবেন, সমস্যা নেই, তবে এলাকায় খুব তাক লাগানোর জন্য, লোক দেখানো, এই মানসিকতাগুলো পরিহার করতে পারলে ভালো, তাহলে আত্মার রোগগুলো কমে যাবে। আমাদের আত্মা আসলে নানা রোগে আষ্টে পৃষ্ঠে একেবারে জট পেকে যায়, এজন্য এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। মাজহাব কি উত্তর দেয়া হয়েছে? বিয়ে করার সময় নিজের আর্থিক সামর্থ্য আছে সে অনুযায়ী বিয়ের অনুষ্ঠান, যে যেরকম সামর্থ্য আছে ওই ওই রকম আপনাকে মাহার দিতে হবে, খুব বেশিও না খুব কম, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি কোথায় পড়ালেখা করেছেন বলবেন কি? আমি পড়াশোনা করেছি বাংলাদেশে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাতে। এই মাদ্রাসার প্রিন্সিপাল আখম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ, আমার আইকন, হুজুরকে আমি সবসময় শ্রদ্ধা করি, হুজুর আমাকে নিজের ছেলের মতো শ্রদ্ধা করেন। প্রতি বছর আমি দেশে আসলে একবার আমি হুজুরদের সাথে দেখা করি, তো হুজুর বিভিন্ন কোনো নসিহতপূর্ণ কথা বলতেন, এবং এই পর্যন্ত আসার বড় যারা আমাকে পেছন থেকে উৎসাহ যুগিয়েছেন তার মধ্যে হুজুরও একজন। তো দারুন নাজাতে আমি 7 বছর পড়াশোনা করেছি, সেখানে কাশিয়ানীর হুজুর, হেড মোহাদ্দেস আব্দুল লতিফ শেখ, পাবনার হুজুর, হাজীগঞ্জের হুজুর, কাঠালিয়ার হুজুর, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ওনাদের কাছে আমি ঋণী, সবসময় হুজুরদের জন্য দোয়া করি। এবং কেউ যখন এসে বলে যে হুজুর আপনার কোথায় পড়েছেন বা আমার ছেলেকে কোথায় দিব, আমি এক বাক্যে বলি দারুন নাজাতে দেন, ওখানে এলেম এবং আমলের সমন্বয় আছে, দারুন নাজাত আমার হৃদয়ে আমার প্রাণে সবসময় জায়গা করে রাখবে, এবং দারুন নাজাতে শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য সবসময় আমি দোয়া করি। এবং আমি আজকে লাইভেও বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিতে চাইলে দারুন নাজাতে দিতে পারেন, ওখানে পড়াশোনার মান খুবই ভালো। কোরআন অজু ছাড়া হাত দিয়ে ধরা যাবে কিনা? কোরআনের উপরে ধরা যাবে, কিন্তু কোরআনের আয়াতগুলোর মধ্যে যাতে আঙ্গুল না লাগে এভাবে ধরতে হবে। কিশোরগঞ্জ থেকে এক ভাই জয়েন করেছেন, অনেক সুক্রিয়া। ইটালির রোম থেকে একজন জয়েন করেছে, যারা মুসলিম উম্মার সমালোচনা নিয়ে ব্যস্ত তাদের ব্যাপারে কিছু বলেন। আসলে তিনটা জিনিস, একটা হচ্ছে সমালোচনা, তারপর হচ্ছে আলোচনা, তারপর হচ্ছে আত্মসমালোচনা। প্রিয় ভাইয়েরা আমি আবারও বলছি, একটা হচ্ছে সমালোচনা, তারপর হচ্ছে আলোচনা, তারপর হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা, তারপর যেটা মোটামুটি ভালো সেটা হচ্ছে আলোচনা, সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। নিজে নিজের দোষ যে বের করে ফেলতে বের করে শুধরে নিতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান। আমরা অন্যের দোষ খোঁজাখুঁজিতে খুব ব্যস্ত, আপনি যদি অন্যের গুমর ফাঁস করে দেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার গুমর ফাঁস করে দেবে। আর অন্যের কোনো ভুল দেখেও যদি তাকে আপনি ক্ষমা করে দেন, সেটা মানুষের কাছে প্রকাশ না করেন, আপনারও যদি কোনো ভুল ত্রুটি অন্যায় গোপন বিষয় থেকে থাকে আল্লাহ সেটা গোপন রেখে দেবেন। এজন্য আমরা আমাদের দেশে যেটা হয় কাদা ছোড়া ছুরিটা খুব বেশি, এই দল ওই দলকে পছন্দ করে না, এরা ওদের গালাগালি করে, এরা ওদেরকে কাফের ফতোয়া দেয়, এবং আমাদের মুসলিম উম্মার আজকের এই করুণ পরিণতির জন্য এটাই সবচেয়ে দায়ী। ইহুদি খ্রিস্টান বিধর্মী নাস্তিকরা আমাদের না যতটা ক্ষতি করেছে, আমাদের নিজেদের এই কাদা ছোড়া ছুরিটাই আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। অনেক তো হলো কাদা ছোড়া ছুরি, সুন্নি শিয়া, তারপর ওয়াহাবি, হ্যাঁ এই জাতীয় কথাবার্তা, জামাতি, তাবলিগি, দেওবন্দি, এগুলো আর কত। স্বাধীনতার পর থেকে আমরা আমাদের ছোট বয়স থেকে আজ পর্যন্ত এগুলো দেখে আসছি, আমরা কি এক প্ল্যাটফর্মে বসতে পারবো না, এক টেবিলে বসে কি কথা বলতে পারবো না? আমরা কি এখনো কি আমাদের হুশ ফিরে আসবে না যে আমাদের মুসলমানদের বাংলাদেশে এক হওয়া উচিত? তাই আমার এই ছোট্ট লাইভে আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমাদের ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো আমরা ঘুচিয়ে ফেলি, একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে কাছে টেনে নেই,
আমাদের মধ্যে যে যে বিষয়ে মিল আছে সেগুলোকে সামনে রেখে আমরা একত্রিত হই, আমাদের অমিলগুলোকে পিছিয়ে রেখে আমরা যেন একসাথে মিলে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। দারুন নাজাত কোথায় বলবেন কি? দারুন নাজাত হচ্ছে ডেমরা থানায়, শুকুরুশি কবরস্থানের পাশে, গলাকাটা ব্রিজ দিয়ে আপনি পাশে চলে যাবেন, চিটাং রোড থেকে ডান দিকে। ঢাকামুখী যখন আপনি যাবেন তখন চিটাং রোড থেকে ডান দিকে, শুকুরুশি কবরস্থানের পাশে, রানী মহল বা সারুলিয়া বাজার থেকে খুব কাছে দারুন নাজাত। এটা ঢাকায় ডেমরা থানা, এবং টপ টেনে এটা এখন অবস্থান নিয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ যে 10টা প্রতিষ্ঠান এর মধ্যে প্রায় ফার্স্ট সেকেন্ড হয়। আমরাও যখন দাখিলে 14টা এ প্লাস পেয়েছিলাম, আমরাও তখন র্যাঙ্কিং এ এসেছি। এভাবে সেই ধারাবাহিকতা, আগে যখন আমরা ভর্তি হয়েছিলাম দারুন নাজাতে তখন তো অত বড় একাডেমিক ভবন বা ছাত্রাবাস ছিল না, কিন্তু এখন তো বিশাল পরিসরে। আপনারা অবশ্যই দারুন নাজাতে যাবেন। দারুন নাজাতে ছাত্রদের সুন্দর লেবাস, পোশাক, তাদের আমল আখলাক কার্যক্রম দেখলে আপনাদের মন ভরে যাবে। আমি সাজেস্ট করবো আপনারা সেখানে যাবেন এবং ছেলে মেয়েদেরকে দারুন নাজাতে ভর্তি করাবেন। সৌদি আরবের তাবুক থেকে আবু আনাস ভাই দেখছেন, ভাই আপনাকে শুকরিয়া। অনেকে বলছেন আপনার যেমন গলা তেমন চেহারা, মাশা আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ শুকরিয়া। আল্লাহুম্মা হাসান তখলকি ফা আহসিন খুলুকি। ওমান থেকে ওমর ফারুক ভাই বলছেন, এখন আপনি কি করেন? আমি আসলে এখনো পড়াশোনা করি, পিএইচডি করি মালয়েশিয়াতে, আর উইন্টার সিজনে দেশে তাফসির প্রোগ্রামে কিছু জয়েন করার জন্য আসি। এবছর প্রোগ্রাম অলমোস্ট শেষ করেছি, কাল থেকে এক সপ্তাহের সফরে কক্সবাজার দুটা, তারপরে যশোর, তারপর খুলনা এবং সাতক্ষীরাতে প্রোগ্রাম করে আমি আবার চলে যাব মালয়েশিয়াতে। তো একজন ভাই লিখেছেন যে তাহাজ্জুদ জামাতে পড়া, না শুধু রমাজানে জামাতে পড়া, বাকি সময় একা একা পড়া ভালো, নফল নামাজগুলো একা একা পড়া উত্তম। একজন লিখেছে প্রতি মাসে যেন একবার করে আমি লাইভে আসি। প্রিয় ভাইরা, আপনারা যদি মনে করেন যে আসলেই এই লাইফটা আপনাদের উপকার হচ্ছে এবং আসলেই আমার কথা থেকে আপনারা কিছু নিতে পারছেন বা শিখতে পারছেন আপনাদের আখিরাতটা সুন্দর করার জন্য, আপনাদের আমলের নিয়তে যে আপনারা জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জানতে পারছেন, যদি আপনারা মনে করেন এই লাইভে বা এই লাইভের কমেন্টসে আপনারা জানাবেন বিস্তারিত, তাহলে যদি সুযোগ হয় মাসের প্রতি প্রথম শুক্রবারে বা পরের শুক্রবারে, মাসের প্রথম শুক্রবার বা শেষ শুক্রবার বা প্রথম জুমাবার শেষ জুমাবার, যে কোনো একটা সুইটেবল কনভিনিয়েন্ট টাইমে আপনাদের এবং আমার, আমি লাইভে আসার চেষ্টা করব। আমি ওয়াদা দিতে পারছি না, কারণ নানা কাজে নানা দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকা লাগে। যদি সুযোগ হয়, যদি খুবই ফ্রুটফুল হয় আপনাদের কাছ থেকে, তা আজকে অনেক সাড়া পেলাম, প্রায় 500 জনের মতো লোক আছেন এখন, 488 জন আপনারা লাইভ শুনছেন কথাগুলো। অনেক ছোটখাটো তাফসির মাহফিল 500 লোক হয় না অনেক সময়, তা আপনারা 500 জন লোক বসে কথা শুনছেন, এটা খুব চমৎকার একটা আশার বিষয় যে মানুষ কোরআন সুন্নার সহি কথাগুলো শুনবার জন্য অধীর আগ্রহে অন্যান্য কাজ বাদ দিয়ে তারা বসে থাকে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আমার প্রিয় মামা গোলাম পরোয়ার সাঈদী আরাফাত, ওনার আম্মা মানে আমার নানি শাশুড়ি অসুস্থ, উনি শুরুর দিকে ছিলেন, ওনার জন্য আমি দোয়া চাই, উনি থাকলে এখন আপনাদেরকে শুভেচ্ছা জানাতেন। আমার মনে হয় দীর্ঘ সময় আমরা লাইভে আলোচনা করেছি, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন কমেন্টে জানাবেন এবং এই এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, কোরআনের বার্তা পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে গোটা বিশ্বের সবার সব জায়গায়। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আমি নিজেও দোয়া চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় এখানে বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান আজহারি, ভালো থাকেন, সুস্থ থাকেন, কোরআনের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।